এবারে ভাঙন নিয়ে পদযাত্রায় অধীর রঞ্জন চৌধুরী। ইতিমধ্যেই তিনি পৌঁছে গেছেন ধুলিয়ানে। সরাসরি ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি পলাশ সিংহ। পলাশ, কি দেখতে পাচ্ছ বিস্তারিত জানাও। দেখো, শামশেরগঞ্জে আজকে গঙ্গা ভাঙন যে এলাকাগুলো রয়েছে সে সমস্ত এলাকাগুলো তো পরিদর্শনে সকাল সকাল এসে পৌঁছেছে অধীর রঞ্জন চৌধুরী। তিনি প্রথমে ধুলিয়ানের পাঁচ অফিসের সামনে তিনি তার কর্মী যারা রয়েছে কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলেন এবং তাকে পুষ্পস্ত অবক দিয়ে তাকে বহন করা হয়। এরপর তিনি সরাসরি গঙ্গা ভাঙন যে সমস্ত এলাকা রয়েছে শামশেরগঞ্জ ধুলিয়ান পৌরসভা 17 নম্বর ওয়ার্ড 16 নম্বর ওয়ার্ড যে সমস্ত এলাকা সে সমস্ত এলাকা ইতিমধ্যে পরিদর্শন করতে শুরু করেছেন। এরপর তিনি যাবেন পঞ্চায়েত এলাকায় ঘনশ্যামপুর, প্রতাপগঞ্জ, ধানগড়া, শিবপুর যে সমস্ত গঙ্গা ভাঙন কবলিত এলাকা রয়েছে সে সমস্ত এলাকাতে তিনি যাবেন, এক একে পরিদর্শন করবেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন এবং অভিযোগ জানতে পারবেন। মূলত তার আজকে এই যে পদযাত্রা কোথা থেকে শুরু হচ্ছে আর কোথায় শেষ হবে একটু বিস্তারিত জানাও। দেখো, আজকে অধীর রঞ্জন চৌধুরী মূলত তিনি আজকে ধুলিয়ানে যে গঙ্গা ভাঙন কবলিত এলাকা সে সমস্ত কবলিত এলাকায় তিনি মূলত আসেন এবং তিনি এলাকা পরিদর্শন করবেন। আজকে প্রায় সারাদিনই এই কর্মসূচি তার রয়েছে এমনটি আমরা দলীয় সূত্রে আমরা জানতে পেরেছি। যদিও এই অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে প্রচুর কর্মী সমর্থকরা তারা কিন্তু পা মিলিয়েছেন এবং তারা কিন্তু অধীর চৌধুরীর নামে স্লোগান দিয়ে তারা কিন্তু গঙ্গা ভাঙন কবলিত যে এলাকা সেই এলাকাতে কিন্তু যাচ্ছেন, এক এক পরিদর্শন করছেন, মানুষের সঙ্গে কথা বলছেন। মূলত ধুলিয়ানের 17 নম্বর যে ওয়ার্ড সে 17 নম্বর ওয়ার্ড থেকে পরিদর্শন করা তিনি শুরু করেছেন। এরপরে তিনি এক এক যে সমস্ত গঙ্গা ভাঙন কবলিত এলাকা রয়েছে সে সমস্ত ভাঙন কবলিত এলাকা তিনি পরিদর্শন করবেন এমনটি আমরা জানতে পেরেছি। আর মানুষের যা ভিড়, এটা তুমি ছবি যেটা পাঠিয়েছো রীতিমতো বেশ ভালো ভিড় সেখানে রয়েছে, সাধারণ মানুষ কি বলছে, তাদের কি বক্তব্য? দেখো, প্রথমত হচ্ছে যে দলীয় অরিজনজনের সঙ্গে সঙ্গে দলীয় কর্মী সমর্থক যারা রয়েছে বা যে সমস্ত এলাকার ব্লক সভাপতি বা জমি সার্টিফিকেশন সভাপতি যারা তারা কিন্তু প্রত্যেকে কিন্তু এসছে এবং অধীর চৌধুরীর সঙ্গে তারা কথা বলছেন এবং তারা তাদেরকে অধীর চৌধুরী রঞ্জনকে মানুষের সমস্ত কথা তারা বলছেন এবং তারা কিন্তু গঙ্গা ভাঙন পরিদর্শনে যে এসছেন সে এলাকায় তারা কিন্তু নিয়ে যাচ্ছেন। যদিও তার সঙ্গে কর্মী সমর্থকদের যেমন উৎসাহ যেমন রয়েছে, প্রচুর কর্মী সমর্থকরা যেমন এসেছে তেমন এলাকার মানুষজনও কিন্তু প্রচুর মানুষ কিন্তু অধীর চৌধুরীর সঙ্গে কথা বলার জন্য কিন্তু তারা কিন্তু কথা বলার চেষ্টা করছেন। যদিও প্রশাসনের তৎপরতা রয়েছে, প্রশাসন তৎপরতা রয়েছে কোনো এই অধীর রঞ্জন চৌধুরীর পরিদর্শন চলাকালীন কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে তার জন্য শামশেরগঞ্জ থানার যে পুলিশ প্রশাসন তারা কিন্তু রয়েছেন এবং নিরাপত্তার যে চাদর সেই নিরাপত্তার চাদরও কিন্তু এলাকাটা কিন্তু মুড়ে ফেলা হয়েছে এমনটাই বলা যায়। সঙ্গে থাকো পলাশ, আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি ফোনে রয়েছে পলাশ সিং। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের অপর প্রতিনিধি দিনেশ সাহা, যেহেতু বড় প্রোগ্রাম বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন প্রতিনিধি রয়েছে, দিনেশ রয়েছে। দিনেশ, ঠিক কি চিত্র দেখতে পাচ্ছ তুমি জানো? দেখো, শামশেরগঞ্জে যে ধুলিয়ান পৌরসভা 17 নম্বর ওয়ার্ড রয়েছে সেই 17 নম্বর ওয়ার্ডে বেশ কিছুদিন ধরে আমরা বারবার দেখে এসেছি যে ভাঙন, সেই ভাঙন এলাকা কবলিত এলাকা ঘুরে দেখলেন এবং যে কবরস্থান রয়েছে সেই কবরস্থল পরিদর্শন করলেন সাংসদ অধীর চৌধুরী। এরপরে তিনি যাচ্ছেন এইখান দিয়ে যাচ্ছে মহেশতলা, প্রতাপগঞ্জ, মোড় বিভিন্ন জায়গায় ভাঙন পরিদর্শন করবেন। সঙ্গে রয়েছে দলীয় শামশেরগঞ্জ ব্লক নেতৃত্ব, টাউন নেতৃত্ব সাথে নিয়ে যাচ্ছে। এরপরে ওনার কি কোন রকম সভা রয়েছে, কোন জায়গায় সভা করছেন তিনি? এখান থেকে সোজা হেঁটে পায়ে হেঁটে মহেশতলা যাবেন। মহেশতলাতে গিয়ে একটু ভাঙন কবলিত লোকজনের সঙ্গে কথা বলবেন এবং যারা স্কুলে রয়েছে ভাঙন কবলিত এলাকার সাধারণ মানুষজন সেই মানুষজনের সাথে কথাও বলবেন বলে জানা গেছে। অনেক ধন্যবাদ দিনেশ।
দিনেশ এবং পলাশ আমাদের সঙ্গে দুজনেই ছিলেন এবং তারা রয়েছে, যেভাবে আপডেট আসবে অবশ্যই আপনাদের সেভাবেই আমরা দেখাতে পারবো।